প্রিয় গ্রামবাসী ভাইসব, এতক্ষণ ধরে আমরা আমাদের আমন্ত্রিত উলামা আলা হযরত আলহাজ ভাই মাওলানা মুসা কালিম সাহেবের কাছে নাতি দীর্ঘ বায়ান শুনলাম ইনশাল্লাহ। এবারে আমি গোনাহাগার আপনাদের কাছে আবেদন করছি, আমাদের এটি হচ্ছে বসন্ত চক, তাই তো ভাই? এটা কোন পাড়া? এরা সবাই পশ্চিম পাড়া বলছে, কিন্তু এর সাথে আরো অন্য পাড়া নেই ভাই, একটাই পাড়া। বসন্ত চকের পূর্ব পাড়া নেই, থাকা উচিত, থাকবে তো, কেন পশ্চিম হলে পূর্ব হয়। অতএব আমি যদি গোটা বসন্ত চক, এই এগুলো কি বলুন তো, এগুলো এই আপনাদের এই কারবার মশাই, এই দিকে আমি তো এর বিরোধী জানেন ছবি তোলার। প্রিয় ভাই সব, ভাই ইকো দেবেন না ভাই, মূল এখন দেবেন না, যা আছে দেখুন, আপনার মাইক সেট ভালো না, এইখানে ডবল বক্সের ডিজি দিতে হয়, ওই ছোট বক্স এনেছেন কেন? এরা বোঝে না নাকি? আপনারা জানেন না এই বাইরে কোনো আওয়াজই নেই স্পষ্ট, কি আশ্চর্য, এত টাকা খরচা করেছে, আমি অবাক হয়ে যাচ্ছি আপনার মাইক ম্যানেজমেন্ট দেখে। প্রিয় নবীর শানে, টানতেই পাচ্ছি না, গলায় লাগছে, দরদ ভরা কণ্ঠে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ে নেবেন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আছেন প্রাণের নবী, আমাদের কি ছাড়িয়া, কোথায় আছেন আল্লাহর নবী ভাই, একটু বলে, এতক্ষণ ধরে কি শুনলেন? তিনজন বক্তা পার হয়ে গেছে, সবাই জানেন তা বলছেন না, আল্লাহ রসুল কোথায় আছেন? মদিনা, এটা হলো শরিয়াতের মশলা, কিন্তু আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ যদি চায় আমার রাসূল এই বসন্ত চকের নবী দিবসের জলসাতে হাজির হয়ে যায়। এ গ্রামের নাম কি, এই বসন্তের আরবি কি, কিছু জানেন না? বসন্তের আরবি হলো রবিউল, ভালো করে শুনে নিন, বসন্ত হচ্ছে বাংলা, আমাদের যে ওই ঋতু আছে না, কটা ঋতু, ছটা ঋতু আছে না, শীত গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত হেমন্ত, আপনাদের জানা আছে, একটি ঋতুর নাম হচ্ছে বসন্ত। এই বসন্তের আরবি হলো রবিউল আওয়াল, রবি মানে হলো বসন্ত, আপনাদের গ্রামের নামটা আগে দেখে নিন ভাই, আমি যে ভাষায় কথা বলছি এটা কোন ভাষা একটু জোরে বলুন, এই জন্য আমি বাঙালি মুসলমান। আপনাদের বাজারের নাম কি? কালই, কয়াকার, আমাকে যখন মোবাইলে বলছিল রিয়াজুল, বললে আপনি কালই বাজার আসবেন, বানান করো তো। ওই বাজারে অনেক হিন্দু ভাই আছেন না, না নেই, দেখবেন আমার প্রতিবেশী
হিন্দু ভাই যারা আছেন তাদের ভাষাও বাংলা, তাহলে তারা হলো বাঙালি হিন্দু, আমি হলাম বাঙালি মুসলমান, আমার ধর্মীয় ভাষা হলো আরবি, আর আরবিতে এই মাসের নাম হলো রবিউল আওয়াল। কি নাম? এবার আমার প্রতিবেশীদের ভাষায় এই মাসের নাম কি বলুন, বলবে আশ্বিন। আমরা তো বাঙালি, আমরা বাঙালি হিসেবে আমাদের বাংলায় এ মাসের নাম কি? আরে জোরে বলুন, আমি বাঙালি হিন্দু হই আর মুসলমান হই, আমাদের নববর্ষ হয়েছে বৈশাখ, ভুল ভালো করে বুঝবেন, কিন্তু আমার হিন্দু ভাই যারা আছে এখানে ওনাদের নববর্ষের নাম কি বৈশাখ? না, নববর্ষের নাম শুনুন, আগে শুনে নিন, ওয়াজ বুঝবেন আগে। ভাই আমাদের নববর্ষের নতুন বছর শুরু হয় কোন মাসে? এই মারবো বাড়ি, ওটা হচ্ছে বাঙালির। আমাদের প্রথম মাসের নাম হলো মহররম। কি নাম? জোরে বলুন, এটা কোন ভাষা? তাও বলতে পারে না, এটা আরবি ভাষা। এই মহররমের বাংলা মানে হলো সম্মানিত। আমার মাই কলা দাদা ঘুমিয়ে যান, আর লাগবে না, আপনি ঘুমান, আমি অর্ডার দিচ্ছি, তো শুয়ে পড়ুন। কেন? উনি আমাদের প্রতিবেশী, মাই কলা হলো আমাদের মেহমান, কথা বোঝা যাচ্ছে কি? ও আমাদের অতিথি, অতিথি হচ্ছে নারায়ণ, আমাদের বাড়িতে এসেছেন, ভালো ব্যবহার করতে হয়, এটা আমাদের সিস্টেম। এই জন্য কর্তৃপক্ষ রিয়াজুল ভাই সহ যে বিল্ডার্সের বাড়িতে আমরা নাস্তা খেলাম, সব ভাইকে অনুরোধ করব এই ডেকোরেটেড প্যান্ডেল এদের খাইয়ে দেবেন, এরা মেহমান, বাড়িতে এলে মেহমানদারি করা সুন্নত, অত সোজা না সুন্নত, মিষ্টি খাওয়া খুব সোজা, ওইটা সবাই বলে। আর যখন দাঁত ভাঙতে যাবে তখন বলে ওটা বড় কষ্ট। আমার আগের ওলামা বলছি না সুন্নত, কথা ভালো কিন্তু মানা বড় কঠিন। আমার প্রিয় ভাই, এনারা হচ্ছে হিন্দু ভাই, তাই তো ভাই? হ্যাঁ, এনাদের জন্য আপনারা খাবেন, এটা হচ্ছে সুন্নতের তরিকা, শুনে নিন। আর এনাদের নববর্ষ হলো বৈশাখ নয়, আমাদের নববর্ষ যেমন হলো মহররম, তেমনি এনাদের নববর্ষ, যেহেতু ওনারা হিন্দু বাঙালি, ওনাদের ধর্মীয় ভাষা হলো সংস্কৃত, তাই সংস্কৃতে নববর্ষের নাম বৈশাখ নয়, নববর্ষের নাম লিখুন দামালা নামা পারানাম শরণাম ব্রহ্মা। ভালো করে বুঝবেন, রাত হয়েছে তো, একটু আগে দিলে বোঝাতে পারতাম, তবু কর্তৃপক্ষের নির্দেশ যখন তখনই বোঝাতে হবে, চেষ্টা করছি। দামালা নামা পারানাম শরণাম ব্রহ্মা, ব্রহ্মা মানে হলো সৃষ্টিকর্তা, এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, তিনি মোট মাস রেখেছেন কটা? কে বললে বারোটা? ঠিক বললেন তো, মাস হলো বারোটা, কিন্তু কিন্তু মনে করে দেখুন পার্বণ হলো তেরোটা, তার মানে মাস বাড়বে না, মাস কটা হবে? আপনার ওখানে কি মশা কামড়াচ্ছে? কামড়াবেই, এদের কোনো কাণ্ড জ্ঞান আছে? এই বাগানে সভা দিয়েছে, এখানে স্প্রে মেশিন লাগাতে হয়, ঠিক বলছি না ভুল বলছি? আরে আমি তো আপনাদের হয়ে সওয়াল করছি গো, এখানে একরকমের ধোঁয়াওয়ালা স্প্রে মেশিন পাওয়া যায়, জানেন না, মিউনিসিপ্যালিটি ব্যবহার করে। আরে আমি তো দেশ বিদেশে প্রোগ্রাম করি, ভালো করে বুঝবেন, মশা লাগলে বসবে কি করে, লুঙ্গির মধ্যে ঢুকছে, কি ফেরা, এতক্ষণ কেউ লক্ষ্য করেনি? আমার আগে তো শুনলাম তিন তিনজন পাটি পার হয়েছে, তাহলে আপনাদের মশা কামড়াচ্ছে এরা লক্ষ্য করেনি, আশ্চর্য। আমার প্রিয় ভাইয়েরা,
দামালা নামা পরানামা শরণামা ব্রহ্মা এই পৃথিবীর সৃষ্টিকর্তা বললেন এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে আমাদের প্রতিবেশীদের ভাষায় হচ্ছে ব্রহ্ম প্রতিবেশীদের ভাষায় আর আমাদের আল্লামা পরানামা শরণামা ব্রহ্মা সংস্কৃত ভাষায় যাকে অল্ল বলে আরবিতে তারই বলে আল্লাহ আর একটু জোরে হবে না আরো জোরে হবে না জমিনের মালিককে এখানে বসিয়ে রেখেছে হিন্দু মুসলমান কার বান্দা আমরা একই আল্লাহর বান্দা খবরদার আপনাদের জানা নাই তাই সংস্কৃত ভাষায় নববর্ষের প্রথম মাসের নাম হচ্ছে দামাল আরবিতে তার নাম মহররম ক্লিয়ার আপনারা কি ক্লিয়ার এই জন্য কালুই বাজারের হিন্দু ভাইদের নববর্ষ বৈশাখ নয় ওটা বাংলা বাঙালি হিসাবে লেখা হয় কিন্তু বেদের মধ্যে এসেছে নাম হলো তার দামাল আর আমাদের কি নাম মিলিয়ে নিন এ মাসটার এটা হলো তৃতীয় মাস মহররম সফর রবিউল আউয়াল আপনারা রাগ করছেন নাকি রবিউল আউয়াল এই রবিউল আউয়ালের বাং আমার গরম লাগছে তাই থাক লাগুক ও আপনার চিন্তা করতে হবে না কেন বলছি আপনি যে চিন্তা করছেন ওটা ভালো কিন্তু আপনাদের সবার লাগছে যে লাগুক গে আমি নেব না পাখা আমার সিস্টেম কারণ আমি যখন মঞ্চে যেখানে দেখি সব ভাইকে দিচ্ছে না এটাই গণতন্ত্র আমি এক্সট্রা আরাম নিতে পারি না শরীয়তের নিষেধ এটাই সুন্নাত সুন্নতের ওয়াজ করছেন এ সুন্নত কোথায় যাবে আপনি খাচ্ছেন ভালো ভালো আর এরা খাচ্ছে কালো কালো আমাদের খাওয়াচ্ছে বিরাট আপনাদের বেলা নেই কিছু মনে করবেন না বোঝাচ্ছি আপনাকে ভালো ভালো ধন্যবাদ যে আপনি আমার কষ্ট বুঝতে পারছেন কিন্তু আমি এ যতটুকু সময় বলবো কোন রকমের পাখা বা ওই জাতীয় আরাম আমার দরকার হবে না আমি বায়ান ডাকছি শুনতে থাকুন রাত ১২টার পর মানে হলো এমনি বিছানায় যাওয়ার টাইম সেই সময় আমার তুলেছেন আপনারা ভালো করেছেন আমি যেটা বলছিলাম লক্ষ্য করুন এবার তাহলে আরবি মহররমের পরের মাসের নাম হলো সফর এই 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 সেই আছে আপনি না কমিটির লোক তো তা আপনি এখানে এই মশা খাচ্ছেন গা একটা হিসেব করেননি যাকে যাক এবারটা গেছে যাক আমাদের ক্ষমা করবেন কমিটির তরফ থেকে ক্ষমা চাচ্ছি সত্যি কষ্ট মশা কামড়ানো রে বাবা এবারটা মাফ করুন আপনারা এবার লক্ষ্য করুন এই মাসটির তৃতীয় মাসের নাম হচ্ছে রবিউল আউয়াল যার বাংলা মানে হলো বসন্ত আমি আজিজুর বসে আছি বসন্ত চকে এই এই এখন সব আসছে নাকি এই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন মুরব্বী আমার কাছে আসেন এই নাম লোক দরকার রাতের বেলা একটু বুঝবে যারা রাত ভালো করে শুনে নিন বসন্ত মাস এইটি হলো আরবি রবিউল আউয়ালের বাংলা সংস্কৃত শুনুন এবার মাধব মাস মাধবাম মুখস্থ করেন মাধব মাস মাধবাম মাইকলা দাদা আপনাদের বেদের মধ্যে এই মাসটার নাম আছে কি লেখা আছে মাধব মাস মাধবম দ্বাদশ শুক্লপক্ষ বিষ্ণু যশ সুমতিষ ওং নমস্তস্যায় নমঃ নমঃ আমি বাংলা করে দিই এটি হলো সংস্কৃত আপনারা সবাই জানেন আমি পশ্চিমবঙ্গ সরকারের মাওলানা ও মুফতি গভর্নমেন্টের দেওয়া ডিগ্রি
এছাড়া আমি দু সাবজেক্টে অনার্স এমএ বিএড ইউনিভার্সিটি অফ ক্যালকাটা সবাই জানেন আমি চাকরি করি না বায়ান ডাকি শুধু দ্বীনের দাওয়াতের জন্য আমরা হিন্দু মুসলমান ভালো করে শুনে নিন এটা আপনারা সবাই জানেন আমার সাথে একমত হবেন এই জিয়ারুল ভাই রিয়াজুল ভাই জানে মাঝে মাঝে ফোন করে তখন আমি পাঞ্জাব সফর ছেড়ে বাংলাদেশে ঢুকছি মনে করি দেখুন আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা টুরিস্ট বাস আজমির শরীফে যাচ্ছিল ওই দিল্লি আর লখনউয়ের পথে রাস্তায় তারা গাড়ি রেখে খোলা জায়গায় নামাজ পড়ছিল মনে করে দেখুন ওই উত্তরপ্রদেশের একদল যুবক এসে তাদের রাস্তায় নামাজ পড়ার জন্য কান ধরে উঠবস করিয়েছিল ঠিক না বেঠে এই আপনারে বললাম শুয়ে পড়ছি দাদা তো মহাজালা ভালো করে শুনে নিন ভাই বলেছো না বলেনি আপনারা তো সব মিডিয়া করেন মিডিয়ার লোক কর সব করেন ভালো যে যার কাজ করুন যেটা বলছিলাম ভাই এদের অপরাধ ছিল কি জোরে বলুন এরা নামাজ পড়ছিল কোথায় আসা তবু বাড়ি করছে ওটা আল্লাহর জমিন এই জমিনটা কার আমার আমার নাকি এ এ কি যোগীর যোগী আদিত্যদের বাবার জায়গা এ কারোর বাবার জায়গা না লিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জমিন আর আসমানের মালিককে আরে জোরে বলুন আরো জোরে শুনলে অবাক হবেন এই এরা কোথায় শিওরে ও আপনারা সবাই টিউবের টিউবের আছে আচ্ছা আমি ওর ঘর বিরোধী কিসের জন্য তো ছবিটার জন্য আমি অডিওর পক্ষে ভিডিও নয় ভিডিওটা হারাম আপনাদের পেটাবে জাহান্নামে দেবে উই ধরিয়ে এই যে কাজ করছেন না আল্লাহ বলবে দেখো তুমি তো আদিজুরের ছবি রিলে করতে তা আদিজুরের এখন তুমি জীবন্ত করো তো দেখি আল্লাহ বলবে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে আল্লাহ বলবে আপনি বিশ্বাস করুন আপনাকে প্রশ্ন করবে কে আমতের মাঠে কারণ আল্লাহ যখন বলবে তুমি আইজুরের যখন ছবি দিয়েছিলে তাহলে তার প্রাণটা দাও মানে আপনি তো আমার প্রাণ দিতে পারবেন না সঙ্গে সঙ্গে ঝাড় দেবে হ্যাঁ এই জন্য এটা তো অ্যাডভার্টাইজ এরা আমার প্রচার করলে আমার লাভ হবে আমি বলছি না আমার লস হবে আমার ক্ষতি হবে কিসের ক্ষতি ওই ছবির জন্য আমাকেও আল্লাহ পেটাবে কিন্তু আপনারা ওয়াজ তুলতে পারেন অডিও ভিডিও নয় ফুরফুরা শরীফের দাদা হুজুরের বড় হুজুরের কোনো ওয়াজ ছিল না ভিডিও ছিল অডিও আপনারা ভুল বুঝবেন না ভাইয়া যে কথা বলছি না এই চপচা করে বসাই দেরি করছি না চপটা বসে পড়ো এখন আসছে কোথায় ছিল তাড়াতাড়ি বসে পড়ো আমি ডিস্টার্ব করো না যেটা বলছিলাম আপনাকে ভাই যোগী আদিত্যনাথের রাজ্যে ওরা নামাজ পড়ার দরুন ওদের কান ধরে উঠবস করতে হলো থানায় নিয়ে গিয়ে ওদের মুসলেকা দিতে হয়েছিল মনে করে দেখুন অথচ কি আশ্চর্য ওই যোগীজি আল্লাহর নবীর আগমনে কি বলেছে শুনবেন একটুখানি যেটা আগে রাখছিলাম এই মাস্টার আরবি নাম হলো রবিউল আওয়াল রবিউল আওয়ালের বাংলা মানে হলো বসন্ত মনে আছে তো আর এই বসন্তের সংস্কৃত হচ্ছে মাধব কি নাম তাহলে আমার মাই করা ভাই আমার এই বসন্ত চকের হিন্দু ভাইদের জন্য এই মাস্টার নাম হচ্ছে মাধব মাধব মাস মাধবাম